করোনাকে জয় করে 543 দিন পর স্কুল কলেজ খুলল। স্কুলে ফেরার অপেক্ষা শেষ হলো শিক্ষার্থীদের, দীর্ঘদিন পর সরাসরি ক্লাসরুমে ফিরল শিক্ষার্থীরা। স্কুল কলেজ খোলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের আমেজ সৃষ্টি হয়েছে। রাজধানী সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। করোনার ছোবলে 543 দিন আগে গত বছর 17 মার্চ সরকার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত একাধিকবার শ্রেণী কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সংক্রমণের দাপটে তাহার হয়ে ওঠেনি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোথাও সংক্রমণের হার একটানা দুই সপ্তাহ 5% স্থিতিশীল থাকলেই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে, কিন্তু বাংলাদেশে শনিবার সংক্রমণের হার 7% উপরে ছিল। অবশ্য এটা আগের দিনের তুলনায় প্রায় 1.5% কম। সেই হিসাবে অনেকটা ঝুঁকি নিয়েই ছাত্রছাত্রীদের সরাসরি পাঠদানের জন্য ক্লাসরুমে ফিরিয়ে আনা হচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 3.25 কোটি শিক্ষার্থী। প্রাক প্রাথমিক স্তরে এখন শিক্ষার্থীরা স্কুলে যাবে না, এখনও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি। ঘরবন্দি শিক্ষার্থীরা কেমন আনন্দে উদ্বেলিত, তেমনই উচ্ছ্বসিত শিক্ষকরাও। মিরপুর সিদ্ধান্তে অনেক কিছুই বদলে গিয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন, দীর্ঘদিন ধরে বাসায় থেকে তারা যেমন ঘরবন্দি হয়েছিলেন, তেমনিভাবে দীর্ঘদিন পর ক্লাসে বসার আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। এক সপ্তাহ ধরে তারা স্কুল ব্যাগ, ড্রেস, জুতা ইত্যাদি কিনে স্কুলে আসার প্রস্তুতি নিয়েছেন। তাদের স্বাগত জানাতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই প্রস্তুত হয়েছে। বিশেষ করে শহরাঞ্চলের স্কুল কলেজ অনেকটাই নতুন রূপে সাজানো হয়েছে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবু অভিভাবকরা কিছুটা অস্বস্তি আর উদ্বেগ রয়েছেন। না, তারা কিন্তু দূরে বাসা।